ঋষিমুখ সীমান্তে বলাইটিলা এলাকায় বিএসএফের হাতে আটক নয় বাংলাদেশি, এর মধ্যে চারজন মহিলা, এক নাবালক এবং শিশুও রয়েছে। বৃহস্পতিবার এই সীমান্ত পথ ধরে 11 জন বাংলাদেশি ভারতে প্রবেশ করেছিল অবৈধভাবে, 2 জন পালিয়ে গেল, 9 জনকে বিএসএফ আটক করে বিলোনিয়া থানায় পুলিশের হাতে তুলে দেয় এদিন সন্ধ্যায়। আজকে সকালে বিএসএফ ডিউটি বলাইটিলা তাদের ঋষিমুখে টোটাল 9 জন বাংলাদেশি বাংলাদেশ থেকে ইন্ডিয়া ঢুকছে, তো তাদেরকে বিএসএফ রিটার্ন করছে, আমার বিএসএফ আমরা হ্যান্ড ওভার করছে। 9 জনের মধ্যে 4 জন মহিলা, 4 জন পুরুষ আর 1 জন মাইনর, মাইনর বলতে 9 মাসের ছেলে বাচ্চা আর 1 জন 9 বছরের ছেলে আছে। টোটাল 9 জনকে আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ওঠার সময় তারা যখন ক্রস হয় তখন তারা বিএসএফ ডিউটি ডিউটির ওপর তারা বিএসএফ ছিল, তারা তাদের পিওর রিপোর্ট চ্যানেল দিন রাত।